যারা এই বাল্য বিবাহের কুফল সম্বন্ধে সচেতন করতে যারা এসেছেন সেই প্রাজেক্টের সংস্থার যারা পরিচালক মন্ডলী, আমার সহকর্মী এবং আমার স্নেহ ছাত্রছাত্রী, এখন বাল্য বিবাহের ক্ষেত্রে যে শপথ বাক্যটা পাঠ করা হলো সেটাকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। তার কারণ হচ্ছে যে স্বাধীনতার এত বছর পার হয়ে যাওয়ার পরেও বাল্য বিবাহ আমাদের দেশে একটি সামাজিক ব্যাধি হিসেবে রয়ে গেছে এবং এটা নানান রকম রূপ রয়েছে। আমি একটা ছোট্ট পরিসংখ্যান দেখছিলাম কিছুদিন আগে যে বাল্য বিবাহের মানে যে হার ছিল সেটা আমাদের দেশে কম ছিল, কিন্তু হঠাৎ পোস্ট কোভিড পর্বে প্যান্ডেমিকের পর দেখা যাচ্ছে যে বাল্য বিবাহের হার হঠাৎ করে ভারতবর্ষে বেড়ে গেছে। অর্থাৎ তার থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে গার্জিয়ান যারা রয়েছেন তারা সেই সময়ে যে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল সেটাকে সামাল দিতে কিছুটা এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। এবং আমরা আমাদের বিদ্যালয়ে এবং আশেপাশের বহু বিদ্যালয়ে কিন্তু এটা দেখেছি যে পোস্ট কোভিড পিরিয়ডে শুনেছি যে আমাদের অনেক ছাত্র বিশেষ করে ছাত্রীরা যাদের 18 বছর হয়নি সম্ভবত তাদেরকে আর স্কুলে আমরা দেখতে পাইনি, অনেকে তাদেরই বন্ধুরা আমাদের বলেছে যে তাদের বিয়ে হয়ে গেছে। এখন এই আর্থসামাজিক প্রেক্ষাপটটিকে কিভাবে উন্নত করা যায় সেটা তো সরকারকে ভাবতেই হবে। এবং এই যে সচেতনতা শুধু ছাত্রছাত্রীরা না, যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বাল্য বিবাহের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ট্রাফিকিং। আপনারা দেখবেন যে ইদানিং কালে সোশ্যাল মিডিয়াতে আবার প্রলয় বলে একটা ওয়েব সিরিজ খুব পপুলার হয়েছে। বেসিক্যালি এটা কিন্তু দাঁড়িয়ে আছে এই হিউম্যান ট্রাফিকিং এর উপর এবং বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পাচার করা এবং আধুনিক ভোগবাদী সমাজের বিভিন্ন যে দুর্বলতাগুলি মোবাইল বাইক এগুলোর প্রতি আকর্ষণকে প্রলুব্ধ করে আমাদের সন্তানদের চিত্ত বৈকল্য কাটাবার চেষ্টা হচ্ছে। তাই আজকে আমাদের কিন্তু সমস্তটাই সচেতনভাবে এবং এটা কোনো একটা নির্দিষ্ট সরকার বা আইন রক্ষকদের একার উপর কিছু হবে না, এটার মধ্যে সবাইকে পার্টিসিপেট করতে হবে। আমরা আজকাল সবাই এই কথাটা বলি সমাজবিজ্ঞানে যে আমরা সবাই আসলে এই সমাজের স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকারা সরকার পরিচালক মন্ডলী আমরা সবাই। তাই আমরা সবাই যদি এই বাল্য বিবাহের মতো কুপ্রথাটার বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং যে আর্থসামাজিক অসহায়তা একটা দেখুন এরকম মনে করে করার কারণ নেই যে সমস্ত গার্জেন খুব ইচ্ছাকৃত ভাবে বাচ্চাদের বিয়ে দিয়ে দেয়, অনেক সময় আর্থিক অসহায়তা আছে আরো নানান ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা এবং বিকল্প একটি বাচ্চা মেয়েকে আমি দেখছিলাম কবাডির এই যে ফিল্মটা দেখানো হচ্ছিল তাতে বলছিল যে আমি নিজের পায়ে দাঁড়াব এবং এই নিজের পায়ে দাঁড়ানোটাকেই আমরা বলি এম্পাওয়ারমেন্ট অফ দ্য সোসাইটি এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নটি এটা আজকে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নগুলি যদি সমবেত ভাবে আমরা সবাই মিলে যদি আমাদের দায়িত্ব পালন করি তাহলে আমরা এই অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত হতে না পারলেও অনেকটা বোধ হয় এগিয়ে যেতে পারব। এবং এই লক্ষ্যে আজকের এই সেমিনার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে এই অঞ্চলে, এই আশা রেখে আবার সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি।